বিসমিল্লাহ রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা, আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আল্লাহর নামে কাজ শুরু করিলাম, আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম, চট্টগ্রামে মাইজবান্দার শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম আল্লাহর নামে। আমরা হচ্ছে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই আপনাদেরকে, পাত্রপাত্রের সন্ধান দিয়ে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সেবা নিতে চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি, 01711860261। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে আমার হোয়াটসঅ্যাপটা হঠাৎ করে 1 তারিখে একদম সমস্ত কিছু, আপনার সবার হোয়াটসঅ্যাপ সব আমারটা সহকারে সব ডিলেট হয়ে গেছে। দয়া করে যারা বিবাহ শাদীর ব্যাপারে আপনারা কাজ করাতে চাচ্ছেন আমাদেরকে দিয়ে, আপনারা একটু আবারও বায়োডাটার ছবিটা পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি, আমি লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারছি। আসলে এই পৃথিবীতে মানুষ মানুষের জন্য নিবেদিত না থাকলে সেই পৃথিবী মানে কি হবে, একটা সেকেন্ডের মানুষের ভরসা নেই। আমরা একে অন্যের প্রতি ভালোবাসা শ্রদ্ধা, তাদের যে কোনো যে কেউ আমার আত্মীয় না কিন্তু সে একটা সমস্যায় পড়ছে নিজের, যখন আপনি যোগ্যতা থাকা সমর্থ আছে আপনি আরেকটা মানুষকে হেল্প করতে পারবেন, সেটা যদি না করেন তাহলে সেই মানুষেরই বা কি মূল্যায়ন। আমি সবসময় আমি মনে করি মানুষের সুস্থতার চেয়ে পৃথিবীতে আর কোনো কিছু নাই, তাই সবসময় আর এই সুস্থতাটা কীভাবে হবে, আপনার সমস্ত কিছু সফলতা সুস্থতা সব কিছুই হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজায় এবাদত বন্দিকি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আপনি এগিয়ে যাবেন। তাই কখনো কোনো অতিমাত্রা কোনো কিছু লোভেও পড়বেন না, অন্যায়ভাবে মানুষকে ক্ষতি করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। সবাই সবাই যাতে এমন একটা রাজ্য চাই যে সবাই ভালো থাকবে, নিজে নিজের পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে, সৌখিনতা যেটা প্রয়োজন নাই সেটা যখন আমরা সৌখিনতা করি, কিন্তু আরেকটা মানুষ চোখের সামনে দেখতেছি, হোক না সে আমার আত্মীয় না কিছু না, কিন্তু তাকে আপনি সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ সাহায্য যে কোথা থেকে আপনি আসবেন এটা কল্পনা করে পাবেন না। আমি প্রতিটা 1 তারিখ হলেই আমার মাথায় চিন্তা থাকে যে আল্লাহ আমি কীভাবে চলব, আল্লাহ যে কোথা থেকে কী করে, আমি তো আমার মনে হয় যে আমি মানে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি শেষ করতে পারবো না, আমি শুকরিয়া জানিয়ে শেষ করতে পারবো না। নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসি প্রতিটা দিন, কত আল্লাহর রহমত বরকত ছাড়া কিন্তু কখনোই সম্ভব হতো না এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা প্ল্যাটফর্ম আমি মেনটেন করা। আল্লাহই তো কোনো না কোনো শিলার মাধ্যমে হয়তো আল্লাহ একটা সমাধান করে দেয়। আমি সুক্রিয়া আমি সুক্রিয়া আমি শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, আমি প্রতিটা সময় আপনাদেরকে একটাই কথা বলতে চাই, কখনো আপনারা এই বিয়ে শাদীর ব্যাপারে যখন আপনারা আসবেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এখানে একটা প্রাথমিক একটা খরচ দিতে হবে, তা না হলে আমি আপনাদের মেনটেন করতে পারবো না, এবং বায়োডাটা ছবি 100% সততা দিয়ে দিবেন। আর যেহেতু আমাদের কাছে আসছেন, আমিও মনে করি যে আরে বিয়ে হলে আমি এত লাখ টাকা পাবো সেই জন্য যে আপনাকে বিয়েটা করার জন্য তাকে চাপ দিব সেটা না, আমি কোনো আমাকে বিয়ের পরে আপনাদের খুশির উপরে যাদেন মাশাল্লাহ বলবেন, এই কয়েকদিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসায় আল্লাহর আমরা ছিল, মাত্র কালকে রাত্র 2টা পর্যন্ত একটা কাজ সম্পন্ন করে আসছি কই। আর আমি দেখলাম যে যত মানুষ বেশি
মানে বেশি পাই পাই চাই চাই করে তাদের হয় না। আর যারা দেখছি যে মানে বিয়েটা একটা ফরজ মনে করে যে আমার একটা, আমরা তো আর বানিয়ে দিতে পারবো না এমন ছেলে এমন মেয়ে বা এমন প্রফেশন। আপনি আল্লাহর কাছে সবসময় বলতে হবে যে আল্লাহ আমার মেয়ে বা ছেলেকে যেখানে আপনি একটা ভালো ছেলে মিলিয়ে দেন, ভালো একটা মেয়ে মিলিয়ে দেন, যাতে ওরা সবসময় সারা জীবন একটা সংসার করতে পারে। তো এটা আমি মানে আসলে এগুলি বললে আবার অনেক সময় নজর লেগে যায়। আপনাদেরকে আমি উদ্দেশ্যে বলি, যত মানুষ ফেসবুকে হাইফাই লাইফ সব কিছু দেখাচ্ছে, পরক্ষণেই দেখি যেগুলি সব সমস্যাগ্রস্ত হয়ে গেছে, নজর যে লাগে এটা আমি একদম বাস্তব প্রমাণ। যাক, আমার বোনদের কথা একটু বলি। আলহামদুলিল্লাহ একটা বোন এত সুন্দরী, ও হচ্ছে ডাক্তার, আমি পাত্র আহ্বান করছি, মেয়ে হচ্ছে ডাক্তার জাহান, ও ডেট অফ বার্থ 93। আমার খালাম্মা ফোন করছে ওনার মেয়ের জন্য, একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ খালাম্মা। ওই যে আপনি গত সপ্তাহে আমেরিকা ছেলেটা দেখাইলেন না, কালকে ওর বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তার আবার একটা ফ্রেন্ডকে আজকে পাঠাবে, তো উনি কালকে দেখতে চা, একটু পাঠাই দিয়েন বোনটাকে। এই ছেলে আমেরিকায় থাকে, ওনারও বয়স 45-এর মতো, আমেরিকা সিটিজেন, ওরা একসাথেই আসছে, এক বন্ধুর হয়ে গেছে আরেক বন্ধুর জন্য চাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ মারা গেছেন, তো উনি জরুরি ভিত্তিতে চাচ্ছে আর কি। আচ্ছা খালাম্মা, আমি একটু ভিডিও করতেছি তো, একটু পরে কথা বলি। হ্যাঁ খালাম্মা, ঠিক আছে ঠিক আছে। তো যার যেখানে জুড়ি লেখা আছে, না যাওয়া পর্যন্ত হবে না, যখন যেটা হবে মানে কোনো বাধাই আসে না, ঘরে বসেই কাবিনটা করে আসা যায়, এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই পেরাশানির মধ্যে যাতে না থাকি, একটা ছেলে একটা মেয়ে যাতে সই সালামতে বিয়ে শাদি হয়ে যায়। ওই ডাক্তার মেয়েটা এত অপূর্ব সুন্দরী, পাতলা স্লিম, 5'4" লম্বা, দেখতে MBBS সে করে এখন একটা মেডিকেল কলেজে আছে, এবং ওদের বাসা হচ্ছে লালমাটিয়া, দেশের বাড়ি নবাবগঞ্জ, ঢাকা ডিস্ট্রিক্টে। দেখতে খুব সুন্দর, ওরা আবার কোনো বাসাবাসি করে না, বলছে আপু একটা ভালো ছেলে দেন, ওরই বান্ধবীকে বিয়ে করাইছে সেই সুবাদে আসা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তার মনে আশা পূর্ণ করে তাদের, ই আল্লাহ। আমার তো মনে হয় যে আমি এই যে ছবিও দেখাই দিই, কিন্তু অনেকে বলতেছে যে আপা লাইফ করেন, আসলে বিয়ে শাদিটা না একটা একটু একটু সবাই চায় যে একটু যে একটু ইয়ে করতে, তবে ভিতরে ভিতরে কিন্তু আমি প্রচার এটা করি না যে হ্যাঁ আজকে বিয়ে হয়েছে, এই দিন বিয়ে হয়েছে, এটা আল্লাহ গোনা দিবে। আমি মনে করি যে ভালো কাজ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেক, এবং মানুষের নজর যাতে না লাগে। তবে আমি যেই মেয়ে এবং যেই ছেলের কথা আমি বলবো, আপনারা কখনো মনে করবেন না যে সেটা কোনো দিক দিয়ে, আমি সম্পূর্ণ যাচাই বাছাই করেই কিন্তু আপনাকে বলি যে এই মেয়েটা দেখেন, এই ছেলে। অথচ যতগুলি মানুষ আমার কথা শুনে আত্মীয়তা করেছে আলহামদুলিল্লাহ, এবং তারা নিজেরাই বলে যে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি আর কিছু চাওয়া নাই। তো এই ডাক্তার বাদে যে কোনো প্রফেশনের হবে আর দেখতে পারেন। আরেক ভাই, ওনার বোনের মেয়েকে বিয়ে দিছি, সেই কত জীবন আগে আজকে তার মেয়ের জন্য নিজে ফোন করছে, ফোন করে তার মেয়ের বায়োডাটার ছবি পাঠালো, আমি একটু দেখেই বলি। তো এই যে মানে থাক, আল্লাহর কাছে আমি হাজার কোটি শুক্রিয়া। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 94, ওর হাইট হচ্ছে 5'2", ও হচ্ছে প্রফেশন লেকচারার, ফাইন্যান্স ব্যাংকে লেকচারার ছিলেন, তারপর ব্যাংকে ছিলেন, মেয়ে এসএসসি এসএসসি বিবিএ MBA ফাইন্যান্সে করছে, এবং অনেক জায়গায় অ্যাওয়ার্ড প্রাপ্ত। মেয়ে ওদের বাসা হচ্ছে হাতিরপুল, নিজের বাড়ি এখানে পাঁচতলা, ওর বোনের বাসার পাশে। কত জীবন আগে একটা সেই বাসা বলতে আমার অফিস ছিল, তখনকার ওনার বোনের মেয়েকে বিয়ে দিছে, ডাক্তার ছিল, ছেলেও ডাক্তার ছিল। তো এই ভাইয়ের মেয়েটা আবার তখন ছোট ছিল, কিন্তু সে খুবই পর্দানিশীল এবং কোনো সে হিজাব পরে। আমি আমার এখানে যতগুলি মেয়ে আসতেছে প্রত্যেকেই দেখি ধার্মিক, আল্লাহর কি মানে এই ধার্মিক। এখন অবিবাহিত অবস্থায় যখন একটা মেয়ে বা একটা ছেলে ধার্মিক, মানে সে নামাজ পড়ে, আল্লাহর গুণার চিন্তা করে, পর্দা করে, সেটা আসলে কখনোই, এটা সেই মেয়েটা আস্তে আস্তে, সেই ছেলেটা আস্তে আস্তে, তারাই তো মানে আল্লাহর সঠিক বান্দা আমি মনে করি।
তো ওর জন্য একটা ভালো ছেলে চাই, মেয়েটা ব্যাংকে আছে, অনেক বড় পদে আছে, ওর জন্য। আবার কি আসলো হোয়াটসঅ্যাপে, তো আমি করে কি সকালবেলা আপনাদেরকে আমি আপডেটগুলি দিচ্ছি, কারণ কি কি আসলো নতুন করে তাদেরটাই আমি বলছি। এটা তারপর আরেকটা বোন, ও এই বোনটা দেখি, এই বোনটাকে একটু দেখেই বলি, বাহ আলহামদুলিল্লাহ বললাম, এই বোনটার জন্য বলি। আচ্ছা, আরও বেশ কয়েকটা বিধবা ডিভোর্স মেয়ে আসছে, তাদের কথাও বলবো। আরেকটা বোন, ওহ মেয়ে এত সুন্দরী, 5 ফিট 6 লম্বা, মেয়ে তো দেখার মতো। আচ্ছা, মেয়ের বাবা হচ্ছে সরকারি চাকরি করে, মেয়ে ডাক্তার, ওর ডেট অফ বার্থ 94 98, বয়সও কম আছে, দেশে বাড়ি কুমিল্লা, ঢাকাতে সেটেল, FCPS Part 1 করতেছে মেডিসিনে, অনেক সরকারি মেডিকেল থেকে পাশ করা, সিলেট মেডিকেল। একটা হাইট ভালো, একটা লম্বা, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যে কোনো পদে, অবিবাহিত মেয়ে। ওর জন্য একটা আরেকটা এক্সক্লুসিভ পাত্রী আসছে। আমি কিন্তু ওই যে সারাক্ষণ কিন্তু আমার ওই শুধু হোয়াটসঅ্যাপই থাকতে হয়, হোয়াটসঅ্যাপটা আসলে একটু ইজি লাগে, ইমেলটাতে বারবার আবার ইয়ে করা যায় না, সেই জন্য হোয়াটসঅ্যাপ। মেয়ে অনেক সুন্দর, এটা ডাক্তার। আর আরেকটা বোন, আচ্ছা, আর ওই যে বোনটার কথা একটু ডিসপ্লে করতে চাচ্ছি, মানে তো উনি এটা আগে দিয়ে নি, কোনটা রেখে আমি কোনটা বলবো, আমি তো দেখি কোনটা রেখে কোনটা বলা যায়। আচ্ছা আচ্ছা, এই বোনটা এত সুন্দর মেয়ে, প্লাস মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট 5 ফিট 7, ও হচ্ছে এডুকেশন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিশনে, অ্যাডমিনিস্ট্রেশনে পাশ করে ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওদের বাসা মোহাম্মদপুরে। মেয়ে অপূর্ব সুন্দর, পাতলা স্লিম মেয়ে, যারা চায় তাদের ভাই একটা, ও বিদেশে থাকে। মেয়ে তো অনেক সুন্দর, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তার মনে আশা পূর্ণ করে, একটা ভালো ছেলে চায়, দেশে হোক বিদেশ হোক অ্যাভারেজে সব ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন, ওদের কথা আবার বলতে হবে, কারণ উনি এই মাত্র বায়োডাটাটা পাঠাইছে, কিন্তু এটা অবশ্য বিধবা পাত্রী। বোনটার বয়স হয়ে গেছে 50, উনি অনেক বড় ব্যবসা ট্যাবসা আছে ওনার, বিধবা, বগুড়ার মেয়ে। লেখসা, আপু সুন্দর হয়ে কী হলো, বিউটিফুল হলে তো কোনো লাভ হলো না, ভালো একটা পাত্র দিতে পারছো না আসলেই তো, যাক আল্লাহ ওর মনে আশা পূর্ণ করুক। তো এইভাবে অনেক, আমার আরেক আপা, আপা তো সবসময় আমাদের জন্য দোয়া করে, ওনার মেয়েও ডাক্তার, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট 5 ফিট কত 4, শর্ট, একটা ডিভোর্স আছে, ও সরকারি মেডিকেল থেকে পাশ করা, ও এখন হেলথের একটা অনেক বড় একটা পদে আছে, তো ওর বাবাও ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সরকারি, মাদার ও ঢাকা ইউনিভার্সিটির, অনেক বাবা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, খুব ভালো ফ্যামিলি, ধানমন্ডিতে বাসা। তো এই বোনটার জন্য একটা যদি আল্লাহ মিলিয়ে দেয় একটা ভালো ছেলে, উনি আবার একটু, উনি আবার পাশাপাশি কমই করে, ভালো বিদেশে, কারণ মেয়ের নাকি ডিগ্রির জন্য বিদেশে ভালো হয়, তো ওই টাইপের ছেলে হলে ভালো হয়। যাক আমি, তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে কাজগুলি সম্পন্ন করতে পারি। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, একটা কথা, আপনারা সবসময় মনে করবেন আমি আপনাদের আপনজন, আমি আমার প্রত্যেকটা সহকর্মীবৃন্দ যারা, আমি সব কিছু ধরেন আমি ম্যানেজ করে তারপর তাদেরকে বলি যে তোমরা মেল পাঠাও, তোমরা যারাই মেম্বার তাদের প্রত্যেককে তোমরা বলে দাও যে হ্যাঁ আপনাদের পছন্দ হয়েছে, আপনারা দুই পক্ষে কথাবার্তা বলে আপনারা কাজটা করে নেন, তাহলে আমাদের কাজের পরিধি বেশি হবে। লাভ না হোক, আমি কি পাবো সে চিন্তা তো না, আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ আমি যতটুকু চাইছি আপনি তাই দেন, আর বেশি তো আর পাচ্ছি না, তারপরেও আমি আলহামদুলিল্লাহ, কারণ আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যাতে এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে করে আমি চালিয়ে মানুষের যাতে মন জয় করতে পারি, তো এতটুকুই আল্লাহ মনে হয় পূরণ করছে। এই এই পূরণের মধ্যেই ইনশাল্লাহ সফলতা আসবে। আসলে অর্থ শূন্য মানুষ কিন্তু কিছুই করতে পারে না, আপনার অর্থনৈতিকভাবে সচ্ছলতা না থাকলে আপনি আরেকজনকে কখনই করতে পারবেন না। আপনি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাবেন, এবং আমি আমার সবসময় আমার চিন্তা থাকে আর এই মেয়েটা যদি এই ছেলেটা বিয়ে করতো, অথচ সে কিন্তু বুঝতেছে না, ঠিক তদ্রুপ যতগুলি মনে হয় পরের দিন সকালে ফোন করে বলে আলহামদুলিল্লাহ তোমার জন্য শুধু দোয়ার ছাড়া কী করতে পারবে, আমি তো আমার জন্য দোয়াটাই করেন, আপনাদের দোয়াই হয়তো আল্লাহ ভালো রাখবে।
তো সবাই একটু একটু বিয়ে শাদীর ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে হয়, একদম একদম মনের মাধুরী মিশিয়ে কেউ আপনাকে বানিয়ে দিতে পারবেন না কোনো ছেলে বা মেয়ে। আরেকটি কথা, যারাই আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এটা আমাদের একটা প্রসেসিংয়ের ব্যাপার, অনেক সময় 1 সপ্তাহ হয়, 2 সপ্তাহ হয়, 1 বছরও লাগতে পারে। তাই বলে আমি কিন্তু আপনাদের কাছ থেকে দূরে না, আমি কিন্তু প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আপনাদেরকে নিয়ে আছে, এবং আপনাদের জন্যই দোয়া আমি সকলের কাছে চাই। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ যাতে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষ যাতে তার মাধ্যমে দেশ পরিচালনা হয়, এটা সবসময় আল্লাহর কাছে বলবেন। আর যার দ্বারা, যেমন আমার মাধ্যমে আপনারা আসতেছেন, আপনারা অবশ্যই আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নেবেন, কারণ আমাদের কাছে আসলেই আপনাদের বিয়ে হবে, সেই চিন্তাটাও আপনাকে থাকতে না রাখলে ভালো। কারণ হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাদের এই চেষ্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, তবে নাও হতে পারে, এটা চিন্তা নিয়ে আসবেন। তার ধৈর্যশীল যারা তারা আসবেন, কারণ এই বিয়ে শাদীর ব্যাপারগুলি আমি উল্টা পাল্টা এক জায়গায় বইলা টইলা দিয়ে দিলাম, কিন্তু এই বদুয়াটা কে নিবে সারা জীবনে, এটাও চিন্তা রাখতে হবে। তাই তার একটা বোন ফোন করছে, ওনার মেয়ের জন্য উনি খুব আপসেট অবস্থায় আছে। মেয়েটা নাকি, আপা আসসালামু আলাইকুম, জি আমি এই যে মেয়ের জন্য কিছু সিভি পাঠাচ্ছি, হ্যাঁ